নমস্কার, আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ। আজকে বানাবো সরপুটি মাছের ঝোল। তার জন্য সরপুটি মাছগুলোতে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে 15 থেকে আধ ঘন্টা মতন রেখে দেব। ভালোভাবে মাছের এপিট ওপিটে ভালো করে নুন মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছে এইভাবে দুদিকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে। মাছ ভাজার আগে, যে কোনো মাছ ভাজার আগেই তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হয়। ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে তিনটে তিনটে করে মাছ ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে 5-6 মিনিট পরে অপর দিকটা উল্টে দিচ্ছি। ভালো করে দুটো পিঠ ভেজে নিতে হবে। ভালো করে তেলটা গরম করে না নিলে কিন্তু মাছ দেওয়ার সাথে সাথে কড়াইতে আটকে যাবে, তাই খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, দুটো দিকই ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা অন্য একটা পাত্রে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিতে হবে। এই মাছ একটু কড়া করে ভেজে নিয়ে ঝোলটা রান্না করলেই বেশি ভালো লাগে। দুটো দিকই বেশ ভালোভাবে ভেজে নেব। আর এই মাছ ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, কারণ মাছ থেকে বেশ খানিকটা তেল বেরোয়। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে অন্য একটা থালায় তুলে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে বা গোটা জিরে, ফোড়ন জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলু দেওয়ার পরে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিলে যেরকম খেতেও ভালো লাগবে, আর ঝোলটা কিন্তু রান্নাও ঝটপট হয়ে যাবে। মশলা কষাতে কষাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। আলুটা দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। হাফ টমেটো, হাফ ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কাঁচা মশলাটা ভালো করে এটা কষিয়ে নিচ্ছি, কারণ কাঁচা মশলার গন্ধ ঝোলে থাকলে কিন্তু ভালো লাগবে না। তাই প্রথমে কাঁচা মশলাটা একটু কষিয়ে নেব। কাঁচা মশলা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দেওয়ার পরেও আরও ভালো করে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে মশলাটা, ততক্ষণ কষাবো। বাটা মশলা কষাতে কিন্তু একটু টাইম লাগে। দেখুন মশলাটা কষানো প্রায় হয়েছে। এর মধ্যে তখন আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালার পছন্দ না করলে স্কিপ করতে পারেন, এটা শুধু রং হবে, ঝাল কিন্তু হবে না বিশেষ। এবার আঁচটা কমিয়ে নিয়ে যখন মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে তখন একটু আঁচটা কমিয়ে রাখবো, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন একদম শুকনো শুকনো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। ঝোল যে যে পরিমাণে খাবেন সেই অনুযায়ী জলের ব্যবহারটা করতে হবে। আলু কিন্তু কষাতে কষাতেই 80% প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ঝোলে আলুটাকে বাকি 20% সেদ্ধ করে নেব। ঝোলটা একটু ঘন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই গরম মশলা গুঁড়োটা অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে 1-1.5 মিনিট ফোটালেই কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এইভাবে মাছের ঝোল বানালে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখুন আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছও ভেতরে ঝোলের মধ্যে 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে সার্ভ করে দেবো।